বাবাজি আরে আব্বা কি ব্যাপার আপনি আমার দোকানে আসেন এটা তো বিরাট সৌভাগ্য আমার জন্য বাবাজি তোমার দোকানে তো আমি আগেও আইছি সৌভাগ্যের কথা তোমার আজ কি মনে হইল নানা ভাই আসো এদিকে আসো নানা ভাই আমি তো বাড়িতে চলে যাচ্ছি যাওয়ার আগে ভাবলাম তোমাকে সাথে দেখা করে যাই কি করছেন আপা আপনি চলে যাচ্ছেন মানে আরো কটা দিন থেকে যান আপনারা তো ভালো মন্দ কিছু খাওয়াতেই পারলাম না 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 বাবাজি না না কালকেই আমার ডাক্তারের সাথে দেখা করা লাগবে ডাক্তার কালকেই আমার এই অপারেশনের ডেট দিয়ে দিবি বুঝছো নানা ভাই এই টাকাটা তুমি দাও এটা দিয়ে তুই সফটের মাফের কিছু কিনে খায় শরীরটার দিকে খেয়াল রাখবো দাঁড়া দিচ্ছিস কেন যা দোকানের মধ্যে আহারে নজুরে দশটা টাকা না দিয়ে আমারে লাখখানেক টাকা দিতেন তাহলে আমি নজুরে প্রতিদিন ওরম দশটা করে টাকা দিতে পারতাম লজেন্স খাওয়ার জন্য জানি রাস্তায় তোর সাথে আমার দেখা হয়ে গেল সেদিন তোরে আমি কি কথা কইছিলাম মনে আছে মনে আছে সেই কথার নাম হলো গিয়ে মিসে কথা কি কইস মিসে কথা হতে যাবে কেন বেশ কেনে তোরে আমি সত্যি সত্যি রাজ রানী বানায় ছাড়ব শুধু তুই যদি একটুখানি আমার আমি যদি কি হ্যাঁ কি মনে করিসেন আমি কিছু বুঝি না না আমার রাজরানী হওয়ার দরকার নেই নিজে মনে মনে রাজা সাইজে বসে থাকে বাপটাও সেরকম নিজের খান বোঝে আমিও দেখাই দিবানি